গুটি কয়েকজন মানুষ বিশ্বের অধিকাংশ গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তাদের ভাষণ জাগিয়েছে প্রেরণা, এগিয়ে নিয়ে গেছে জাতিকে, বদলে দিয়েছে ইতিহাস। এমনই এক গণমানুষের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন, যে ভাষণের হাত ধরে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের এক স্বাধীন দেশ। ভাষণটি বিশ্লেষণ করে মার্কিন ম্যাগাজিন নিউজউইক শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কবি উপাধি দিয়েছিল। তার সেই 18 মিনিটের ঐতিহাসিক ভাষণের উচ্চারিত প্রতিটি শব্দ যেন হয়ে উঠেছিল এক একটি রক্তকণিকা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তাই তো আজও বাঙালি তথা বাংলাদেশি ও সারা বিশ্বের কাছে তার এই 7 মার্চের ভাষণ এক অনুভূতির নাম। আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। নিগ্রোদের অধিকার আদায়ে আপোষহীন লড়াই চালিয়ে গেছেন আফ্রিকান মার্কিন মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র। তার বিখ্যাত ভাষণ আই হ্যাভ এ ড্রিম, যা ছিল সে আন্দোলনকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার বিশাল সোপান। That one day, that in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. আব্রাহাম লিঙ্কন, মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট তিনি। 1861 সালে গৃহযুদ্ধকালে লিঙ্কনের অবদানের কারণে দ্বিখণ্ডিত হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যায় আমেরিকা। 1863 সালে 18 নভেম্বর গেটিসবার্গে ভাষণ দিয়েছিলেন লিঙ্কন, যা আমেরিকানদের জন্য মূল্যবান দলিল। This nation under God shall have a new birth of freedom, and that government of the people, by the people, for the people shall not perish from the earth. উইনস্টন চার্চিল সামরিক ও রাজনৈতিক জীবনে অসংখ্যবার ভাষণ দিলেও 1940 সালে 13 মে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণটি উইনস্টন চার্চিলকে স্মৃতির পাতায় অমর করে রেখেছে। তার এই ভাষণ ইংল্যান্ডের রাজনীতিতে আনে আমূল পরিবর্তন। Is it possible they do not realize that we shall never cease to persevere against them until they have been taught a lesson which they and the world will never forget? মুবাল্লিক করিম, মাই টিভি। Together.